হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি রাহাজ কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি আলু পুরি। আজকে আমি আপনাদেরকে আলু পুরি কিভাবে আলু পুরি করে বাসা করে খাওয়া যায় মেহমান আপ্যায়ন বা নিজেরা নিজেদের বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে দেওয়া যায় ওটা আমি করে দেখাবো। 2 কাপ দিব এখানে, দিচ্ছি লবণ আন্দাজ মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি নর্মাল রান্নার তেল 2 টেবিল চামচ। এবার এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি, পানি দিয়ে ময়ানটা আমি করে নিব। হালকা গরম পানি দিলেও করতে পারেন। তৈরি হয়ে গেল আমার পুরিনি সেটা ময়ানটা। এবার আমি এটার মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে রাখবো, রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। এটা 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এ ফাঁকে আমি পুরির এইগুলো তৈরি করে নেবো, ভিতরে পুরগুলো আলু আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে হাতে মেখে নিচ্ছি। হাতে মেখে নিলে সবচেয়ে ভালো। এখানে আলু নিয়েছি আমি 3টার উপরে, 4টার মতো নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি ভাজা শুকনো 3টা, মানে আলু ভিজে আপনি যতটুকু জাল খেতে চান সেভাবে আপনি দিবেন। শুকনা মরিচ, দিয়ে দিব বেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এর মধ্যে দিয়ে দিব আমি একটু লবণ, কারণ আমার ডোয়ের মধ্যে দেওয়া আছে, এটার মধ্যে আলুর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা শুকনা মরিচে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার এটার সাথে আমি সব একসাথে করে মেখে নেব। এবার আমার মাখা শেষ আলুরই, সেটা পুরীর পুরটা আলুর পুরটা মাখা শেষ। এবার রেখে দিচ্ছি, এবার ফিরে আসলাম আমি। আমার হাত কিন্তু ধোয়া পরিষ্কার হাতেই করছি। এবার আমি 2টা লেচি কেটে নেব সমান সমান, কেটে ভালো করে আমি মেখে নেব। দুটো লেচি কেটে যখনই করবেন রুটি গুলো বানাবেন সেজন্য, তখন এরকম একটু গুঁড়ো দিয়ে নিবেন, যেটা দিয়ে তৈরি করে আটা বা ময়দা এটার একটু গুঁড়ো দিয়ে নিলেন। এবার আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, যেহেতু এটা কাঁচা তো কাঁচাটা একটু ই করতে সমস্যা হবে, আস্তে আস্তে করতে হবে, বড় করতে হবে। এবার আমার হয়ে গেছে রুটিটা, আমি এটা আলাদা করে রেখে দিচ্ছি এক পাশে, আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি।
এবার আমার রুটিগুলো বানানো শেষ, আমি আলু দিয়ে দিচ্ছি। বানিয়ে রাখা রুটিগুলোর উপরে আলু দিয়ে দিলাম, আর এবার এটা দিয়ে আমি আরেকটা এসে দিয়ে রুটি দিয়ে আমি ঢেকে দেবো। এটা টানলেই বড় হয়, টানলেই বড় হবে, যেহেতু কাঁচা ময়দা আপনি যেভাবে টানবেন ওদিকেই যাবে। হয়ে গেছে আমার, একটু বেশি চাপ দিবেন না। এরকম একটা বাটি, যেগুলো ছোট ছোট করব এরকম একটা বাটি নিয়ে নিব। বাটির মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি, যদি লেগে যায় তো আমি একটা একটা করে কেটে নিচ্ছি। এটা দিয়ে কেটে পারেন, তারপর যে কোনো বোতলের ঢাকনা দিয়ে করতে পারেন, তারপর কুকিজ কাটার দিয়ে কাটতে পারেন। দেখেন ছোট ছোট কত সুন্দর হচ্ছে, যে হয়ে গেল আমার, সবগুলো কেটে নিয়েছি। এভাবে কত সুন্দর কিউট একটা পুরি হয়েছে, যেগুলো ই আছে এভাবে বন্ধ করে দেবেন। আমি একটা একটা করে রেখে দিচ্ছি, এই যে একটা একটা করে রেখে দেব প্লেটের মধ্যে, একটা প্লেটের মধ্যে আমি রেখে দিব। এবার যেগুলো কেটেছি আমি, ওগুলো দিয়ে আপনি নিমকি বানাতে পারেন। এবার কাটার পর যেগুলো বেশি হয়েছে ওগুলো দিয়ে আমি আবার এবার আরেক সিস্টেম বানাবো, এবার হাতে বানাবো আমি এরকম ছোট ছোট করে নিয়ে। এভাবে নিয়ে আলু পুর গুলো আমি দিয়ে দিব, অল্প করে আলু পুর দিয়ে দিব। এবার এটা আমি হাতে বানাবো, এবার আলুর পুর দিয়ে দিব। এভাবে করে দিবেন যাতে পুরগুলো বের না হয়, ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। কয়েকটা বানিয়ে নিব, যেভাবে ফোল্ডিং করে আমি বানিয়ে নিয়েছি, চেষ্টা করব মুখগুলো ভালো করে বন্ধ করে দেওয়ার জন্য। এবার আমি যে পুরগুলো হাতে বানিয়ে নিয়েছি ওগুলো আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে ই করে নিব, বেলে নিব। হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, তাহলে আলুগুলো বের হয়ে যাবে। এগুলো হাতে বানিয়ে নিয়েছি আমি। এবার আমি একটা ফ্রাই প্যান বসাই দিব চুলায়, আর এগুলো ওই দিয়ে কাটার দিয়ে কেটে নিয়েছি। এবার চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার একে একে পুরিগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে দিবেন যাতে তেল হাতে ছিটে না আসে। আমি এবার পাঁচটা করে ভাজলাম, অল্প করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এই ছোট ছোট পুরিগুলো ভাজতে সময় নেবে 3-4 মিনিট। এভাবে লাল করে আমরা ভেজে নেব,
বাজার থেকে আসলে আমরা যে হোটেল থেকে খাবারগুলো খাই, নাস্তাগুলো কিনে আনি, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা আমরা নিজেরই জানি না। সেজন্য নিজের হাতে টাটকা টাটকা খাবার, টাটকা টাটকা নাস্তা বানিয়ে খেলে বিকালের নাস্তায় অন্যরকম, বড় বড় বড়দের সাথে, পরিবারের সবার সাথে, তাদের সাথে মিলে খেলে অন্যরকম মজা। ছোটরা তো কথাই নেই, অনেক খুশি। যদি নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারেন, ট্রাই করে ফেলবেন, ছোটরাও পছন্দ করবে। এভাবে লাল করে পুরিগুলো ভেজে নেবেন, এবার আমি দিয়ে দেবো হাতে বানিয়ে রাখা যেগুলো, ওগুলো তিনটা দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। দেখেন পুরিগুলো কেমন ফুলে ফুলে উঠেছে, আর যেগুলো আমি হাতে বানিয়েছি। হয়ে গেল আমার আলু পুরি, দেখেন কত সুন্দর হয়েছে। এগুলো ছোট ছোট, এগুলো আমি হাতে বানিয়েছি। তো একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, কত ফুলকো হয়েছে, এই যে দেখেন। কত সুন্দর হয়েছে দেখেন, ছোটগুলো দেখাচ্ছি। যে যদি তারও ভালো লাগে, এভাবে করে খাবেন মচমচে আলু পুরি। আর যদি ভালো লাগে আমার পেজটা ফলো করবেন, আর শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।